হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আবারও আপনাদেরকে একটা চাকরির খবর জানাবো, সেটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ও পরিকল্যাণ দপ্তরের অধীন ফুড সেফটি অ্যান্ড সিক্রেটারি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা, কত রয়েছে শূন্য পদ, কারা কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কী লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, বয়স কত লাগবে, বেতন কত পাবেন এবং আবেদনের ফি কত, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। রাজ্যের স্বাস্থ্য ও পরিকল্যাণ দপ্তরে অধীন ফুড সেফটি অ্যান্ড সেক্রেটারি দপ্তরে 13 জন ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে বলা রয়েছে শূন্য পদের বিনাশ, এখানে মোট 13টি শূন্য পদ রয়েছে। এখানে ভাগ করে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, ওয়া সংরক্ষিতর জন্য রয়েছে 3টি, ওয়া সংরক্ষিত ইসির জন্য 2টি, তপশিলি জাতির জন্য 2টি, তপশিলি জাতি ইসির জন্য 1টি, তপশিলি উপজাতির জন্য 1টি, ওবিসি এর জন্য 1টি, ওবিসি এ ইসির জন্য 1টি, ওবিসি বি 1টি, শারীরিক প্রতিবন্ধী 1টি। এখানে ভাগ করে দেওয়া রয়েছে মোট যে 13টি শূন্য পদ রয়েছে সেটিকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। তারপরে বলা রয়েছে যোগ্যতা, ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, বায়োটেকনোলজি, ওয়েল টেকনোলজি, অ্যাগ্রিকালচার সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজিতে ডিগ্রি বা কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি বা মেডিসিনের ডিগ্রি অথবা যে কোনো সমতুল যোগ্যতা, সঙ্গে ফুড সেফটি ফিল্ডে অন্তত 5 বছরের অভিজ্ঞতা, সব ক্ষেত্রেই বাংলায় বলতে ও লিখতে জানতে হবে। তারপরে এখানে বয়সসীমার কথা বলা রয়েছে, বয়স হতে হবে 1 জানুয়ারি 2019 তারিখের হিসেবে বয়স 21 থেকে 36 বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এখানে বেতনক্রম দেওয়া রয়েছে, বেতন প্রতি মাসে দেওয়া হবে 9000 থেকে 40,500 টাকা, গ্রেড পে থাকছে 4,700 টাকা, সঙ্গে অন্যান্য ভাতও থাকছে। তারপরে এখানে বলা রয়েছে আবেদনের ফি কত লাগবে, আবেদনের ফি 210 টাকা, গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেম ফি জমা দেওয়া যায় এবং ব্যাংক পোস্ট অফিসের মাধ্যমে ফি দিতে হবে। এ রাজ্যের তপশিলি জাতি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। এবারে বলা রয়েছে আবেদনের পদ্ধতি, আপনারা কীভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.wbhrb.in, ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে, বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 1 আগস্ট থেকে 13 আগস্ট 2019 পর্যন্ত। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এখান থেকে শেষ করছি, আবারও ফিরে আসছি পরবর্তী চাকরির খবর নিয়ে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।